সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হিটলার কোটে সব নিয়ে গেল পাকিস্তানে পাকু নিয়ে গেল পুলিশ দিবস পরে আউট সব আটা কই তাও নিয়ে গেল ই রাশিয়া ঠিক সে যাব ই গোটা উড় দেশারে গভর্নমেন্ট দে উইল রিচ পোল্যান্ড চারিয়ার করি করি পোল্যান্ড পাই পৌঁছি আউট হই পুনি কি পোল্যান্ড হইতি দুইটা ওয়ার্ল্ড ওয়ার মুখ্য কারণ জড হ্যাঁ গড আসি সেইটি হবো অসুবিধা সব হয়ে যাবে একাটি একাটি হয়ে যাবে ডিভাইড হয়ে যাবে তো রাশিয়া পাখে এত পাওয়ার অছি আটাক রাশিয়া পাখে যেত কি আটা মম অছি কা পাখে নাই সে কই জুমা 7000 অছি 14 অথেলি মানে নাই কিছি কারণ ডিক্লেয়ার করছে সাথে ভিতর বাস সেটা মিডিয়া পে সেটা মিডিয়া পে ইন্ডিপেন্ডেন্ট নাই কে না তো কেই পাসপা জুন দাও তুমি ওরা রেড ডিলার তো সে 7000 অছি কি 14000 অছি কত অছি 20000 অছি আমেরিকা ডলার সেইটি আচ্ছা আমি তা করি পারিবনি পব্লিক ডটস আসি যাব মানে প্রতি তিন বর্ষ ধর লাগে তার ডকুমেন্ট সব পব্লিক পব্লিক করতে পব্লিশ করবে সব ধরা পড়ি যাব আমেরিকা তেমন আমেরিকা করি পারিনি আমেরিকা সে 6800 অছি ইয়ে 7000 ইউসো কোচ 14400 হই পারতে বর্তমান তা তার রাশিয়া কেবে বসিব চুপচাপ হয়ে গেল তেমন রাশিয়া বর্তমান চাহুচি সে চাইনাকে হাতি রক্ষা পে তাকে ভাবে তেমন গোটে জিনিস তো মার কর উইন্টার অলিম্পিকা চাইনারে রশিয়া পুতিন গলে এটি অলিম্পিক কোন খেলা দেখা যাইছিল এটি ইয়ার ধামা বাটা চালছি কে ইউক্রেন কা আকার আটা করিয়া পে ইউগার দন চালছি সে আইছিল খেলা দেখিয়া পে সে লোক কোন দেখাইবা কো গলা যে কি আমি খেলা দেখাইবা আসি গলে ঠিক ইতা পূর্ব দিন সে ফোন করি ইমরান খান কইল তো 24 তারিখ না আসিব গো পাক রশিয়া কো 24 তারিখ তো মিটিং হবে 23 তারিখ পৌঁছে 24 তারিখ মিটিং হবে তা পূর্ব দিন জাস্ট ইয়ারা কো কইলা আসিয়া পে রশিয়া সেটা চালি গেল যে চাইনা কু পুতিন নাই পাকিস্তান বর্তমান কহুছে যে কি দুই বর্ষ পূর্বরু তাঙ্কর রুশিয়া সাথে কথাবার্তা চালিছিলা ডেট ফিক্স থিলা করোনা পাই সে ডেটটা কো এক্সটেন্ড করা গেল বর্তমান যে ফাইনাল ডেট থিলা সেটা থিলা বিলকুল না কইবে হ্যাঁ সেটা স্টোরি করি কইবে আচ্ছা আমি কইবে কো তো তো দিন মার করল মেলড খা ফেলা পরে যদি নরমাল জিনিস হই থানতা গ্যাস পাইপলাইন পাই যদি এগ্রিমেন্ট ওটা হই থানতা খুশি কিলা করিথান্তা আমার আজি হল কৃষি আবর্তন আমার গ্যাস পেমেন্ট করবে কিছু কাই মনে কা কাই কলা কোণ হল কথাটা কি বাহারছি পেপরে নাই নিউজ বাহারছি কোটি বাহারনি চুপচাপ একদম দ্যাট তো ডেঞ্জর সিগনাল সেটা হচ্ছে ডেঞ্জর জিনিস যদি কিছু আছে সেমান তবে মিডিয়া ডিক্লার করিথান্তে হ্যাঁ মিডিয়া ডিক্লার নাহি মানে ভিতরিয়া কিছু গড়ে ষড়যন্ত্র চালিলা বড় জিনিস ডিক্লার করতে হ্যাঁ বাস আর পূর্বরু পুতিন জিপিং ইমরান খান দে হ্যাভ অলরেডি মেট ইন্দোসা গোটে মানে অজনা জায়গায় মিট করছেন সে পেপর বাহার নিউজ দিয়েছিল বি ইমরান খান মানা কলা আমি যাইনি বলি যাই সে ইটস নট দি ফার্স্ট ভিজিট অফ ইমরান খান টু রশিয়া দ্য সেকেন্ড ভিজিট কাই গেলা যোদিন ইয়ে 24 তারিখ দিন যোদ্ আটাক কলা রশিয়া ইউক্রেনকে সেম ডে কোটা প্লেন পঠাই দিলা চাইনা তাইওয়ান সেম ডে টিকেট রেডি করি সেম ডে জাপান কু ইয়ে কলা রশিয়া ধমকাইলা যে তু যদি বেশি বড় হবু তো ছাড় খতম করে দিই ধমকাইল জাপান কু গলা কালি জাপান গোটে শিপ কু উড়ে দিয়েছি বাড়ি কি ব্ল্যাক সি ভিতরে আর মানে ক আকু দিতি অন্য যে কই আগুন যে কোন হবো কি কুপট রহিব কই আগুন আমি প্রি প্ল্যানড ইটস অল প্রি প্রি প্ল্যান অল প্রি প্ল্যান সিন্স লাস্ট 6 মান্থস আজিন মে ইস প্ল্যানিং সমস্যা চলছে আন প্ল্যানিং টা কতবার পুরা ফুল সেট হবো মার্চ কি এপ্রিল রে মার্চ কি এপ্রিল রে মার্চ কি এপ্রিল রে ফুল সেট হইব মোস্ট প্রবাবলি এপ্রিল জানা পড়ে কে কা পট রহিলা হবো তো দা কোন করিয়া বিষয় চেষ্টা করছন প্ল্যানিং করছন জানা পড়ে যাবে দ্যাট ইউ ক্যান নো ছন গোটে জায়গায় খোলি ছন ওয়ার্ল্ড ওয়ার করে চল পাইবে কই পাইবে নি আমি বুঝো সবের দশা যেতে থাক বলম বম থাও যা থাও তার ম্যান পাওয়ার কম চাইনা কু থাকে লবা কথা তো চাইনা ম্যান পাওয়ার সবটু বড় অধিক 30 লক্ষ তার সৈনিক ডিক্লেয়ার সৈনিক 30 লক্ষ অন ডিক্লেয়ার মোর দ্যান 1 ক্রোর চাইনা র ঠিক কথা গেলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার রে 7 কোটি সৈন্য যোগ দিয়ে দিলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার রে
ସେ ସମୟରେ ପପୁଲେସନ୍ ବି କମ୍ ଥିଲା ୱାର୍ଲଡ୍ର, 7 କୋଟି ହେଇଥିଲେ, ଥାର୍ଡ ୱାର୍ଲଡ ୱାର୍ରେ 9 କୋଟି ସୈନ୍ୟ ଯୋଗ ଦେବେ, 9 କ୍ରୋର 9 କୋଟି ସୈନ୍ୟ ସଙ୍ଗେ ଯୋଗ୍ନିଗଣ କରୁ ମ୍ଲେଚ୍ଛ ସଂହାରଣ। କୋଉ ମାଳିକା ଲେଖା ହେଇଛି ଏଇଟା? ଏଇଟା ଭୀମ ଭୋଇଙ୍କ ମାଳିକା, ଭୀମ ଭୋଇଙ୍କ ମାଳିକା। ଏଇଟା ଆମର ଗୁରୁ କୁହନ୍ତି ସଦାବେଳେ ମ୍ୟାଡମ୍। ଆଚ୍ଛା ଆଚ୍ଛା, ମନେ ରଖିଛି ସେ ଗୋଟେ ଭୀମ ଭୋଇଙ୍କ ଆଣିଛି କୋଉଟା କହିଛନ୍ତି, କିନ୍ତୁ ଗୁରୁଙ୍କର ବଚନ ଏଇଟା। ଆଚ୍ଛା, 9 କୋଟି ସୈନ୍ୟ, 9 କୋଟି ସୈନ୍ୟ ଜଏନ୍ କରିବେ ୱାର୍ଲଡ ଟୋଟାଲ, 6.5 ବର୍ଷ ଯୁଦ୍ଧ ଲାଗିବ, ଛୋଟିଆ କଥା ଦେଇଛି ୟୁକ୍ରେନ୍ ସାଙ୍ଗେ ଯୁଦ୍ଧ ହେଇଯିବ, 9 କୋଟି ସୈନ୍ୟ ହେଇଗଲେ। ପୂର୍ବରୁ ଆପଣ କହିଥିଲେ, ପୂର୍ବରୁ ଯେଉଁ ଭିଡ଼ିଓ ଆପଣଙ୍କ ସହିତ ଆମେ କରିଥିଲୁ, ଆପଣ କହିଥିଲେ 6.5 ବର୍ଷ ଯୁଦ୍ଧ ଚାଲିବ, ପାଖାପାଖି 22 ଶେଷ ସୁଦ୍ଧା ନଚେତ 23 ଆରମ୍ଭରୁ ଯୁଦ୍ଧ ଆରମ୍ଭ ହେଇଯିବ। ଗୋଟେ କାଲକୁଲେସନ୍ ମୁଁ କେମିତି କରିଛି କହିଦେଉଛି, ତୃତୀୟ ତ ଲେଖା ହେଇଛି, ଯଶୋନ୍ତ ଦାସ ତାଙ୍କ ଲେଖିଛନ୍ତି ମାଳିକାରେ, ବିନୋସନ ଯୋଗ ଯୋଗ ଆସୁଛି, 24 ଏଣ୍ଡ ବେଳକୁ ପଡ଼ିବ, ନଭେମ୍ବର 24 ପଡ଼ିବ ଆରମ୍ଭ, ପଡ଼ିବ 27 ଗୁହିଲାଟିକି ଯୁଦ୍ଧ ହବ ଯାଜପୁରରେ, ଭଦ୍ରକରେ ଲାଷ୍ଟ ୱାର୍ ଯେଉଁ ହବ, କେତେବେଳେ ହବ? ବିନୋସନ ଶନିଶ୍ୱର ମୀନ ରାଶିର ରେବତୀ ନକ୍ଷତ୍ରରେ ଥିବେ, ଶେଷ ସମୟ ବିନୋସନ ଯୋଗର ସେତେବେଳେ ହବ ଯୁଦ୍ଧଟା, ତେଣୁ ଆଉ କ'ଣ ହେଇଥିବ? ଦ୍ୱିତୀୟ ଥର ପାଇଁ 7 ଦିନ 7 ରାତି ହବ ଅନ୍ଧାର, ଏଇଟା ପ୍ରାକୃତିକ ଉପାୟରେ ହବ ନା କୃତ୍ରିମ ଉପାୟରେ? କୁହୁଡ଼ି କୁହୁଡ଼ି ହବ, ଏତେ କୁହୁଡ଼ି ଘୁରିଯିବ ଯେ ମୁହଁକୁ ମୁହଁ ଦେଖାଯିବନି, ଖାଲି ସେତିକି ନୁହେଁ, ଅହର ଭୂମିକମ୍ପ ହଉଥିବ ମଝିରେ ମଝିରେ। କେବେ କଥା ଆପଣ କହୁଛନ୍ତି? ଏଇଟା 27 ଏଣ୍ଡ ପାଖାପାଖି, 27 ଏଣ୍ଡ। ଆଚ୍ଛା, ଇଏ ଭୂମିକମ୍ପ ହଉଥିବ, ପ୍ରବଳ ତୋଫାନ ଘରଗଡ଼ି ମାରୁଥିବ, ମୁହଁ ମୁହଁ ଦେଖାଯାଉଥିବ, 90,000 ଯବନ ସୈନିକ ଖତମ ହେଇଯିବେ ରାତି ଭିତରେ। କଣ୍ଟ୍ରୋଭର୍ସିଆଲ ଷ୍ଟେଟମେଣ୍ଟ ଦେଉଛନ୍ତି ଆପଣ, ନାଇଁ ନାଇଁ ଯବନ ମାନେ କ'ଣ ହେଉଛନ୍ତି ଆପଣ, ଅସୁବିଧା ସେଇଠି ଯବନ ହେଉଛନ୍ତି କାଲି ପଠାଇବେ ବୋଲି, ଦ୍ୟାଟ୍ ନଟ୍ ଥିଙ୍ଗ, ତମର ଯେ ଯେଉଁ ମୁସଲିମ ସଂସ୍ଥା ଆସିଲେ, ରିଲିଜନ୍ ଆସିଲେ, କେବେ ଆସିଲେ ସିଏ? 1500 ବର୍ଷ ତଳେ ବାପର ଯୁଗରେ କୃଷ୍ଣ କାହା ସହ ଲଢ଼ିଥିଲେ? କାଳ ଯବନ ସହିତ। ବଢ଼ିଆ କଥା ମୁଁ କହିଲେ, କେତେ ଯବନ ବାରଟା କେଉଁଠି ଆସିଲା? ଯବନ ମାନେ ନୃଶଂସ ଲୋକ, ସେ କାହାକୁ ବୁଝାଉଛି? କୋଲ ଏରିଆର ମିଡ଼ିଲ୍ ଇଷ୍ଟ ଏରିଆର ଲୋକମାନେ ନୃଶଂସ, ମିଡ଼ିଲ୍ ଇଷ୍ଟ ଲୋକଙ୍କୁ ଯବନ କୁହାଯାଏ। ଆଚ୍ଛା, ଆରବ କଣ୍ଟ୍ରି ମିଡ଼ିଲ୍ ଇଷ୍ଟ ସିରିଆ ପିରିଆ ଯେଉଁ ଏସବୁ ଏରିଆ ଯେଉଁ, ସେ କଣ୍ଟ୍ରି ଲୋକଙ୍କୁ ଯବନ କୁହାଯାଏ। ଠିକ୍, ସେ କାଳ ଯବନ ଲୋକ ଯିଏ ତାକୁ ଆଣିଥିଲା ଜଳାସନ୍ଧ, ସେ ସେଇଠୁ ଆସିଥିଲା, ତେଣୁ ସେଠିକାର ଯେଉଁ ମୁସଲିମ ମାନେ ମିଶିକି ଆସି ଆଟାକ୍ କରି ପାକିସ୍ତାନ ଥିବେ ତଳକୁ। ଆଚ୍ଛା, ସୈନ୍ୟ ସଂଖ୍ୟା ଦେଖି ଚଷଙ୍କା ଦେଖିଛନ୍ତି ଅଛି, ତା ସେ ଦେଇଥିଲି ପ୍ରମାଣ, 98,000 ଲାଷ୍ଟ ବାରଟା ଅଛ ନା, ଯାଜପୁର ହେଇଛି, ସେଠୁ ଆସିବେ ଭୁବନେଶ୍ୱର ନୀଳଗିରି ହବ, ଇଏ ଖଣ୍ଡଗିରି ଯୁଦ୍ଧ ହବ, ସେଠୁ ମାଡ଼ି ମାଡ଼ି ଚାଲିବ ନା ଲାଷ୍ଟକୁ, କିନ୍ତୁ ଲେଖା ହେଇଛି ଶେଷ ଯୁଦ୍ଧ, ଓଡ଼ିଶା ଶେଷ ଯୁଦ୍ଧ ବୋଲି ଭାରତ ଶେଷ ଯୁଦ୍ଧ ଲେଖା ହେଇଛି, ଆକ୍ଚୁଆଲି ତା ନୁହେଁ ମୋ ହିସାବରେ, କାରଣ ନଷ୍ଟମ କହିଛନ୍ତି ଯେ ଗଙ୍ଗା କୂଳରେ ୱାର୍ଲଡ ୱାର୍ III ର ଶେଷ ଯୁଦ୍ଧ ହବ, ଗଙ୍ଗା କୂଳରେ ଗଙ୍ଗା ନଦୀ କୂଳରେ। ଆଚ୍ଛା, କାଶୀନଗର ମୁଁ ଯାହା ବିଶେଷ ପାଇକି ବାହାର କରିଛି କାଶୀନଗର। ଆଉ ଗୋଟିଏ କଥା, ଭଲ କଥା ମୁଁ କହିବାକୁ ଚାହୁଁଛି, ଦୁଇଟି ମେଜର ୱାର୍ ହବ ୱାର୍ଲଡ ୱାର୍ର, ଗୋଟେ ଯାଜପୁରରେ ଆଉ ଗୋଟେ କାଶୀନଗର। ୱାର୍ଲଡ ୱାର୍ରେ ଆପଣ ଯାଜପୁରକୁ ଲିଙ୍କ କରୁଛନ୍ତି ସେଇଟା ବୁଝି ହେଉନି, ୱାର୍ଲଡ ୱାର୍ରେ ଆମେ ବିଶ୍ୱଯୁଦ୍ଧ କଥା କହୁଛୁ, ବିଶ୍ୱଯୁଦ୍ଧରେ ଯଦି ଇଣ୍ଡିଆକୁ ଟାର୍ଗେଟ କରାଯାଏ, ଦିଲ୍ଲୀ ମୁମ୍ବାଇ ଏପଟେ କୋଲକାତା ଏପଟେ ଚେନ୍ନାଇ ମହାନଗର ଟାର୍ଗେଟ ହେବେ, ଓଡ଼ିଶାର ପୁଣି ଗୋଟେ ପ୍ରାନ୍ତ ଅଛି ଯାଜପୁର, ଏଇଟା ଟିକେ ବୁଝିଗଲାନି, କହିଦେଉଛନ୍ତି କାହିଁକି ଆଟାକ୍ କରିବେ, ତା ଇଣ୍ଟେନସନ୍ ଆଟାକ୍ କରିବାର କ'ଣ ଇଣ୍ଟେନସନ୍ ହେଉଛି? ଭାରତକୁ ଗୋଟେ ଆଉ ହିନ୍ଦୁ ରାଷ୍ଟ୍ରକୁ ରଖିବେନି, ମୁସଲିମ ରାଷ୍ଟ୍ର କରିଦେବେ, ମୁସଲିମ ରାଷ୍ଟ୍ର କରିବା ପାଇଁ ପ୍ରୟାସ କରିବେ, ଏଇ କନସେପ୍ଟ ନେଇକି ସେମାନେ ଆସୁଛନ୍ତି। ଆଚ୍ଛା, ଆଟାକ୍ କରିବେ କଲା ମାଡ଼ି ବସିବେ ନା, ଆଉ କାଲି ବମ୍ବା ପକେଇ ଚାଲିଯିବେ କି? ଆଚ୍ଛା, ଟୋଟାଲ ଇଣ୍ଡିଆକୁ ସେମାନେ ଅକୁପାଇ କରିବାକୁ ଚେଷ୍ଟା କରିବେ, ଉତ୍ତର ସାଇଡ଼ରୁ ଆଟାକ୍ ହବ, ଦକ୍ଷିଣ ସାଇଡ଼ରୁ ଆଟାକ୍ ହବ,
पूर्वर आटाक पश्चिम आटाक हम चारिपट आटाक करेंगे इंडिया को खाली पारादीप पांच लक्ष चीनासन पहुँचे लेखा अच्छी जलपथर जलपथर पांच लक्ष चीनासन पारादीप पाखे आसबे चाइन रही कि रे उदयवट पाखे कि रे जगतपुर वाखिया पड़िया कि रे खंडगिरी पाखे कि रे पुरी अच्छा ओडिशा रे मेन मेन पार्ट को कैप्चर करियो ट्राई करियो तो से ओडिशा ने कैप्चर करियो इंडिया ते ओडिशा ना बाहर नहीं भीतर तो आसु छी हां तो से ओडिशा चाहि कि जेतले पसिया को चेष्टा करिवे से समय पर प्रशासन के एक्शन नबो ना हम कोइ दउ छी ओडिशा को गोला थल में कहिथिली चारि फुट अटैक हबो दक्षिण अटैक हबो पूर्व अटैक हबो एपुर कालकाटा साइड उत्तर साइड अटैक हबो एपुर ये आपनकर बिहार साइड रु आटाक हे मैंने उत्तर प्रदेश दे बिहार को आटाक करा पशे दैट इज द प्लान दैट इज द रूट चारिपट ओडा आटाक करेंगे मूल एम है कौन टू कैप्चर ये भुवनेश्वर पूरी कटक तीन टा मेजर सिटी सियाड़ू जो जो आसवे रक्तवाद करम 136 कोटी बर्तमान पपुलेसन 36 कोटी रही 100 कोटी क्वाड जी अच्छा इंडिया जो कहते हैं खाली छत्तीस कोट रही है रही गले पानी बुड़ी थे मैं जी थोड़े जय जो टोटाल प्रभु जो प्लानिंग हुए सी तो प्री प्लान प्लानिंग अच्छा साधारण प्लानिंग से नुए मैं आप कह कथा किसी युद्ध भी खसी जी किसी प्राकृतिक विपर्य खसी जी ये हाँ निश्चय लास्ट जो प्रभाव कहुई श्रीमंदिर चूल जीव पा पता पानी जीव कहीं आसब बहुत आटे खाली लक्ष लक्ष टा लाश लाश पड़ थो उठा लोक नए उठे किए मुझे पा मारे खसला को नहीं पलब सफाई जो अच्छा 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 सब जिन जेको जिन हुए घटू या घटव ता पचर प्रभु कि उद्देश्य प्री प्लान प्री प्लान कम्प्लीटली प्री प्लान तेणु ताकू सी जाजपुर सरीज से गोड़े गोड़े नहीं खंडगिरी पाखे प्रबल युद्ध हो खंडगिरी पाखे प्रबल युद्ध हे खंडगिरी साउंडी थी सी जो थे जो आसब जो बाकी रही जाइए थे मारिक आस समुद्र खत्म करदे खत्म करदे ओडार रही विदेश कि रहीपर सब खत्म होती कह गोजा टेक युद्ध लास्ट युद्ध बालेश्वर को ये करी कंप्लीट करी विजा क्षेत्र को आसते तेरे विरजा उठे जम माँ सात भी जो अच्छा जशर घाटे पाटे रक्त बोब बरा मंदिर शुभस्तंभ अच्छी दुटा शुभस्तंभ अच्छी जाजपुर में गोटे विरजा मंदिर पाखे विरजा मंदिर सामना देखिए गले गोटे दु किलोमीटर गले शुभस्तंभ पड़ो 95 रे शुभस्तंभ रक्त होता 95 रे ये ताकि गोटे पोखरी अच्छी से पोखरी पानी सात दिन का घूरी बुलूला 95 रे बर्तमान जो अच्छी बराह मंदिर जो शुभस्तंभ अच्छी से शुभस्तंभ रक्त हो घूरी बुल था जो कहते पा ढे भाई आप जाए देखे जाते लोक देखते कहते सात दिन कहीं गल जानपरल अच्छा तेणु सी बर्तमान ये जो बराह स्तंभ सी पाखे सब गंडो से पाखे सब गंडगोल हम गंडगोल अच्छा तेरे तेरे रंधा बर्तमान अंधार है लाइट कमी आसला आम भिडियो स्टॉप करिया स्टॉप कर इच्छा नाला भिडियो स्टॉप करे जो छाड़े से आरंभ करवा जाजपुर कथार तेज दर्शक बंधु आपण मैंने बर्तमान शुणुले मालिका विशेषज्ञ विशिष्ट लेखक श्री पुलिन बिहारी पंडा को बर्तमान श्री पंडा बासभवन ठारे आम उपस्थित अच्छे ढेंकानाल आम पहुँची जाइए मुझ सीधा युद्ध विषय जान सारापर नणा सहित तो कथी आउ सीधा पलि आस भुवनेश्वर रु ढेंकानाल बासभवन आम बर्तन अच्छे बहुत कम समय अच्छे आम पाखे तेज जहाँ भी हो जो भिड शेष होगा आगामी भिडियो से आम आरंभ करूँ देखा मालिका कौन सब प्रमाण दौर युद्ध विषय आउ नणा लिखित कल्कि लीला पुस्तक कौन प्रमाण दौर विश्वजुद्ध संपर्क विदाय दिंतु पुणि देखा हे आगामी अध्याय जय जगन्नाथ जय पंचसखा।